সোনালী ব্যাংকের ম্যানেজারকে অপহরণের ছক কুকি চীনের রুখে দেয় পুলিশ নিজামের ল্যাপটপ থেকে সাইবার হামলার পরিকল্পনা ছিল কেএনএফের লঞ্চে পুরনো চিত্র ঈদ যাত্রায় ঘরমুখী মানুষের ঢল পদ্মা সেতুর কল্যাণে নতুন রূপে সদরঘাট বললেন নৌ প্রতিমন্ত্রী ট্রেন বাসে চিরচেনা ভোগান্তি না থাকায় স্বস্তি নারায়ণগঞ্জের চাষাড়ায় জিয়াউর রহমানের মিউরাল ভাঙা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ স্থানীয় বিএনপি আওয়ামী লীগকে দায়ী করলেও অস্বীকার সংসদ সদস্যের বেসরকারি 30টি বিশ্ববিদ্যালয়ের নেই উপাচার্য সতর্কতার পরও কোনো শিক্ষার্থী ভর্তি হলে দায় নেবে না ইউজিসি যাচাই বাছাইয়ে দুর্বলতাকেই দুষছেন বিশেষজ্ঞ এদিকে ব্যাংক ম্যানেজারের ল্যাপটপ থেকে সাইবার হামলার পরিকল্পনা করেছিল কেএনএফ সন্ত্রাসীরা তবে নিজামুদ্দিনের বিচক্ষণতায় ব্যর্থ হয় সেই চেষ্টা একই সঙ্গে রক্ষা পায় ব্যাংকের 1,59,00,000 টাকা বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে হামলা ম্যানেজারকে অপহরণ ও তাকে উদ্ধার নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানায় র‍্যাব এদিকে বান্দরবানে কেএনএফ এর হামলার ঘটনায় 6টি মামলা হয়েছে আমি উপন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে এই দুঃসময়ে আমাকে সহযোগিতা করার জন্য দীর্ঘ 48 ঘন্টা অনিশ্চয়তার পর সোনালী ব্যাংকের ম্যানেজার নিজামুদ্দিনকে ফিরে পেল তার পরিবার বৃহস্পতিবার রাতে উদ্ধারের পর শুক্রবার সকালে তাকে ফুলের অভ্যর্থনা জানানো হয় স্বামীকে ফিরে পেয়ে স্বস্তি জানান নিজামের স্ত্রী একটা মানুষকে বৃহস্পতিবার সন্ধ্যায় বান্দরবানের রুমার বেথেলপাড়া এলাকায় শ্বাসরুদ্ধকর অভিযানে নিজামুদ্দিনকে উদ্ধার করে র‍্যাবের আভিযানিক দল এ নিয়ে শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করে সংস্থাটি র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান ব্যাংক ম্যানেজারকে অপহরণ করেই ক্ষান্ত হয়নি কেএনএফ সন্ত্রাসীরা তার ল্যাপটপ থেকে সাইবার হামলার পরিকল্পনা করেছিল তারা তবে ম্যানেজার নিজামুদ্দিনের বিচক্ষণতায় রক্ষা পেয়েছে ব্যাংকের 1,59,00,000 টাকা তাদের একটা পরিকল্পনা ছিল যে ল্যাপটপ থেকে কোনো সাইবার ওয়ার্ল্ডে এই ব্যাংকে কোনো হামলা বা কোনো কিছু করা যায় কিনা তারা কিন্তু ল্যাপটপ ওপেন করে অনেক চেষ্টা করেছে সেটি তারা পারেনি আমাদের কেএনএফ সন্ত্রাসীদের ধরতে ও লুট হওয়া অস্ত্র গুলি উদ্ধারে সাঁড়াশি অভিযানের ঘোষণা দেয় র‍্যাব সিসিটিভি ফুটেজ পেয়েছি যেখানে স্থানীয় যারা জনগোষ্ঠী আছে তাদেরকে দেখিয়ে আমরা যারা এই সন্ত্রাসী কার্যকলাপ করছে তাদেরকে আমরা শনাক্ত করার চেষ্টা করি নিজেদের কৌশল অবলম্বন করে ব্যাংক ম্যানেজারকে উদ্ধারের কথা হয়েছে জানিয়ে র‍্যাব জানায় অপহরণের পর ম্যানেজারকে পাহাড় ও ঝিরি পথে দীর্ঘক্ষণ পায়ে হেঁটে তাদের আস্তানায় নিয়ে যায় কেএনএফ সন্ত্রাসীরা চট্টগ্রামে যে বিরাজমান শান্তি পরিস্থিতি ছিল আছে সেটা অক্ষুণ্ণ রাখতে আমাদের সকল সংস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে আমরা কিন্তু সেটি কাজ করেছি গত মঙ্গলবার রুমায় সোনালী ব্যাংকে হামলা ও ম্যানেজার নিজামুদ্দিনকে অপহরণ করে কেএনএফ সন্ত্রাসীরা এ সময় বেশ কিছু অস্ত্র ও গুলিও নিয়ে যায় তারা এন এ জাকির সময় সংবাদ বান্দরবান জনপদের সময় আরো থাকছে রাজশাহীর বাঘায় ঈদের আগে পূর্ণ রূপে ফিরছে লঞ্চ ছুটির দিনে ঢল নেমেছে ঘরমুখী মানুষের এ মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন রিপোর্টার মেহেদি হাসান সরাসরি যাচ্ছে তার কাছে সারাদিনের বিশাল এই কর্মযজ্ঞ অর্থাৎ ব্যস্ততা সদরঘাট লঞ্চ টার্মিনালের যে ব্যস্ততা এখন কিছুটা ফাঁকা হতে শুরু করেছে আমরা রয়েছি সদরঘাট লঞ্চ টার্মিনালে আমরা সারাদিন যে চিত্র দেখেছি যে অর্থাৎ বিকেলের পর থেকেই যে মানুষের উপচে পড়া ভিড় সেই ভিড় কিন্তু এখনটা কিছু কিছু ফিকে হওয়া শুরু করেছে আমরা যেমনটি দেখছি যে একে একে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে আমরা এই মুহূর্তে যেই লঞ্চটিতে রয়েছি সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে ঢাকা টু অর্থাৎ চর ফ্যাশনের উদ্দেশ্যে আমরা যেমন একটু জানিয়ে রাখি যে এই ঈদ উপলক্ষে কিন্তু এই মুহূর্তে 120টি লঞ্চ চলাচল করছে ঢাকা থেকে অর্থাৎ ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে সবশেষ কিন্তু আমরা জানি যে বিশেষ করে বরিশালের যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো কিন্তু এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে এছাড়া দক্ষিণাঞ্চলের অন্যান্য শহরের যে লঞ্চগুলো সেগুলোও কিন্তু কিছুক্ষণ আগেই আমরা দেখেছি অর্থাৎ বিকেলের পর থেকেই একে একে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে অর্থাৎ আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি সাধারণ যাত্রী যারা রয়েছেন তারা যেমনটি বলছেন কিছুটা ব্যবসা গরমে তারা ভোগান্তিতে পড়েছেন সেই ভোগান্তিও কিন্তু শেষ মুহূর্তে এই মুহূর্তে অর্থাৎ তারা ঈদ
যাত্রায় বাড়ি যেতে পারছেন, এই এই খুশিতেই কিন্তু সব ধরনের ভোগান্তি চিত্র কিন্তু তারা ভুলে গিয়েছেন এমনটাই কিন্তু আমাদের জানিয়েছেন। এছাড়াও যে সাপ্তাহিক ছুটির দিন, সেই ছুটির দিনে কিন্তু তারা এই সদরঘাটে আসতেও খুব একটা ভোগান্তি পোহাতে হয়নি। বিশেষ করে যদি বলি যে পদ্মা সেতুর বদলে যে এক প্রকার বদলে গেছে যেমন সদরঘাটের চিত্র, সেই চিত্রেও আমরা দেখেছি যে আসলে লঞ্চ মালিক সমিতির পক্ষ থেকে আমাদের সাথে কথা বলেছেন, তারা যেমনটি বলছেন যে খুব একটা টিকিটের অগ্রিম চাপ তাদের ছিল না, অর্থাৎ এই মুহূর্তে যারা সদরঘাটে আসছেন তারা কিন্তু সাথে সাথে টিকিট কেটে লঞ্চে উঠছেন এবং সেই সাথে সাথে নিজের গন্তব্যে রওনা দিচ্ছেন। একটু জানিয়ে রাখি যে এই এই যাত্রা উপলক্ষে বেশ কিছু বিধিনিষেধ অর্থাৎ কিছু নিয়মকানুন তারা নির্ধারণ করে দিয়েছেন। বিশেষ করে ছাদে যাত্রী চলাচল, আমরা অনেক সময় দেখে থাকি যে ছাদে যাত্রী চলাচলে অনেক ধরনের অর্থাৎ বিশৃঙ্খলা হয়ে থাকে, অর্থাৎ দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে, তবে সেটি মোকাবেলা করতেই কিন্তু এই মুহূর্তে তারা যে কিছু বিধিনিষেধ দিয়েছে, সেই বিধিনিষেধের আসলে যদিও সকল বিধিনিষেধ আসলে মানা সম্ভব হচ্ছে না, যে অতিরিক্ত যাত্রীর চাপ, সেই যাত্রীর চাপ সামাল দিতে কিন্তু সাধারণ মানুষজন এখানে এসেছেন অর্থাৎ ছাদেও কিন্তু এসেছেন এমনটাই কিন্তু আমাদের জানিয়েছেন। এর বাইরেও মাঝে মধ্যেই যেমনটা বলা হচ্ছে যে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী অর্থাৎ নদীতে ঝড়ের পূর্বাভাস হিসেবেও কিন্তু এখানকার যারা অর্থাৎ লঞ্চ মালিক রয়েছেন তাদেরকেও কিন্তু সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে যদি বলা চলে যে আসলে এই অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক নজরদারি রয়েছে কিন্তু এই লঞ্চ টার্মিনাল এলাকা। তো এই ছিল আসলে সদরঘাট থেকে ঈদযাত্রার সবশেষ তথ্য। জিয়াউর রহমানের মিউরাল ভাঙা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগে মুখোমুখি অবস্থানে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি। অভিযোগ অস্বীকার করে নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য শামীম ওসমান জানান, 2001 সালের 16 জুন আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা করে যারা তাকে হত্যা করতে চেয়েছিল তারাই এখন মিউরাল ভাঙার বিষয়ে দায়ী করছেন। নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে চাষাড়াই শহীদ জিয়া হলের ছাদের ওপর থেকে রাতের আধারে জিয়াউর রহমানের ম্যুরাল ভেঙে অপসারণের ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। গত বুধবার মধ্যরাতে এ ঘটনার পর থেকে প্রতিবাদের ঝড় বইছে দলটির মাঝে। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনায় সংসদ সদস্য শামীম ওসমানকে দায়ী করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। 72 ঘন্টার মধ্যে জিয়াউর রহমানের ম্যুরালটি যথাস্থানে প্রতিস্থাপনের আলটিমেটাম দেন তারা। বেশ কিছুদিন যাবত সে এই শহীদ জিয়া হলকে ভাঙার জন্য উঠে ফেলে লেগেছে, সংসদে বক্তব্য দিয়েছে এবং নাঙ্গুদের বিভিন্ন মিটিংয়ে এসে জিয়ালকে ভাঙার জন্য ইঙ্গিত করছে। অবিলম্বে সেই ম্যুরালটি প্রতিস্থাপন করা হোক এবং প্রতিস্থাপনের মাধ্যমে আমি মনে করি এই সরকার একটা নজির সৃষ্টি করবেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। এদিকে বিএনপির অভিযোগ অস্বীকার করে নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য শামীম ওসমান জানান, 2001 সালের 16 জুন আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা করে যারা তাকে হত্যা করতে চেয়েছিল তারাই এখন ম্যুরাল ভাঙার বিষয়ে দায়ী করছেন। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এই টাউন হলটা 2014 সালেই পরিত্যক্ত হয়ে গেছে, এটার নাম টাউন হল হিসেবেই আছে। এইখানে 6 দফার একটা মঞ্চ করা হোক, এটা আমার প্রস্তাব। কি করবে এটা সরকার ডিসিশন নেবেন। এরা এই কারণে দায়ী করে যে এরাই তারা যারা 16 জুন 2001 আমাকে বোমা হামলা করে মেরে ফেলতে চেষ্টা করেছিল, এরাই তারা যারা আজকে জিআর প্রোটেক্ট নিয়ে কথা বলছে। গত 3 মার্চ রাতে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে চাষাড়ায় শহীদ জিয়া হলের ছাদের উপর থেকে জিয়াউর রহমানের ম্যুরাল ভেঙে ফেলে দুর্বৃত্তরা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। তোকা হোটেলের ইফতার পার্টিতে বসে জনগণকে ভয়ভীতি দেখায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। সকালে কামরাঙ্গীর চরে আলহারা কমিউনিটি সেন্টারে ঈদ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। কামরুল ইসলাম বলেন, বিদেশি শক্তির উপরে এখনও নির্ভরশীল বিএনপি, তারা ক্ষমতায় আসার দিবার স্বপ্ন দেখছে। দেশে কোনো অর্থনৈতিক সংকট নেই জানিয়ে বলেন, জনমনে শঙ্কা সৃষ্টির চেষ্টা করে কোনো লাভ নেই। আওয়ামী লীগের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, কোনো কিছুই আটকাতে পারবে না। বিএনপি বা অন্যান্য দলগুলো পাঁচতারা হোটেলে ইফতার করে দেশের বিরুদ্ধে কথা বলে, সরকারের বিরুদ্ধে কথা বলে। 5-স্টার হোটেলে বসে ইফতারের সময় তারা বলে এই সরকারের বৈধতা নাই, তারা বলে বাংলাদেশের অর্থনীতি এমন অবস্থা যেটা মানুষকে ভয় দেখায় যে অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। আমরা কোনো বিদেশি শক্তির সাহায্যে ক্ষমতায় আসি নাই,
আমাদের ক্ষমতার উৎস জনগণ, জনগণ ভোটে নির্বাচিত এই সরকার। ওরা বিদেশিদের উপর নির্ভরশীল, এরা এখনও মনে করে যে বিদেশিরা তাদের সাহায্য করবে। সেই সমস্ত অপশক্তি, যে সমস্ত দেশ সাম্রাজ্যবাদী শক্তি যারা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরোধিতা করেছে। 30টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেই উপাচার্য, তাই ভর্তির সময় সতর্ক থাকার পরামর্শ দিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীরা মূল সনদ না পাওয়া সহ নানা বিড়ম্বনায় পড়তে পারেন। সতর্কতার পরও কোনো শিক্ষার্থী ফাঁদে পড়লে দায় নেবে না কমিশন। তদারকিতে ইউজিসির দুর্বলতার কারণেই এসব ঘটনা ঘটছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। শাকির আহমেদের রিপোর্ট। দেশের 114টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন থাকলেও শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে 104টি, আর এই 104টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 30টিতেই বছরের পর বছর ধরে নেই মহামান্য রাষ্ট্রপতি নিযুক্ত উপাচার্য। কালক্ষেপণ করেও অনেক বিশ্ববিদ্যালয় যেতে পারেনি স্থায়ী ক্যাম্পাসে। অনেক বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদিত আসনের চেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী ভর্তি করছে। এমন পরিস্থিতিতে ভর্তি মৌসুমকে সামনে রেখে সমস্যা জর্জরিত বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করেছে মঞ্জুরি কমিশন। কমিশনের ওয়েবসাইটে এসব বিশ্ববিদ্যালয়ের নামের পাশে দেয়া হয়েছে তারকা চিহ্ন। উপাচার্য নেই এমন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে মূল সনদ না পাওয়া সহ নানা বিড়ম্বনায় পড়তে হবে বলে জানিয়ে কমিশন বলছে সতর্কতা জারির পরও এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াদের দায় নেবে না কমিশন। রেগুলার বিসি প্রো বিসি টিও ট্রেনে যারা নিয়োগ না দিলে কী সমস্যা হচ্ছে, আর তাতে দেখা যাচ্ছে যে তারা কনভোকেশন করছে না, বছরের পর বছর পার করে দিচ্ছে। ওই শিক্ষার্থীরা কখনো মূল সার্টিফিকেট পায় না, তারা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন। আর বিশ্ববিদ্যালয় অনুমোদনের আগের যাচাই বাছাই প্রক্রিয়ার দুর্বলতার কারণে এসব ঘটনা ঘটছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাই কমিশনের তদারকি জোরদারের পরামর্শ তাদের। ইউজিসির পারমিশন দেওয়ার ক্ষেত্রে এবং তদারকির ক্ষেত্রে আরও নতুন বিশ্ববিদ্যালয়ে অনুমোদন দেওয়ার আগে সম্ভাব্যতা ও সক্ষমতা যাচাইয়ে আরও বেশি নজরদারির পরামর্শ সংশ্লিষ্টদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সমান ভিড় পোশাক জুতা অলংকার সহ সব দোকানে। ক্রেতা বিক্রেতাদের মধ্যে এখন চলছে সাইজ মেলানোর যুদ্ধ। এদিকে চাঁদ রাত পর্যন্ত এমন ভিড় থাকার প্রত্যাশা বিক্রেতাদের। ডিজাইন মিলছে তো রং মিলছে না, আবার পোশাকের সঙ্গে জুতা মিলছে না। কেনাকাটায় যুদ্ধ এখন সাইজ মেলানো। ঈদবাজারের শেষ শুক্রবারে বিপণী বিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। সাইজের না হলো বড়গুলো নিয়ে নিচ্ছি, যেগুলো মানুষ নেয়নি কারণ গরম পড়েছে তীব্র। ব্লু এর মধ্যে আর কি একটু হোয়াইটের মধ্যে একটু ডিজাইন থাকলে ভালো লাগে আর কি। গরমকে প্রাধান্য দিয়ে এবার সুতি পোশাকে জোর দিচ্ছেন ক্রেতারা। বেশিরভাগ চলছে সুতি ও কটনের ওয়ান পিস থ্রি পিস। জুতার ক্ষেত্রেও পছন্দের তালিকায় শীর্ষে আরামদায়ক স্লিপার। পোশাক তো লাইট ওয়েট হবে বা হালকা কালারের। মূলত জুতা এবং অন্যান্য অ্যাকসেসরিজ যেগুলি আছে সেগুলি কিনছি। এছাড়া মালা, নেকলেস, কানের দুল, আংটি সহ গহনার চাহিদা এখন তুঙ্গে। প্রকার ভেদে 100 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এসব পণ্য। পাঞ্জাবির একটা ভালো সাড়া পাচ্ছি, লেডিসের ক্ষেত্রেও কুর্তি থ্রি পিস অনেক ভালো সেল হচ্ছে। মার্কেটে একটা পর্যন্ত খোলা রাখে, আজকে হয়তো 2টা পর্যন্ত খোলা রাখতে পারে। এদিকে স্বর্ণালঙ্কার ও হীরের অলংকারের দোকানেও লেগেছে ঈদের ছোঁয়া। জিনা তারা জশুয়া, সময় সংবাদ, ঢাকা। দেখছেন জনপদের সময়। অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষকে ঈদ উপহার দেওয়া হয়েছে ধানমন্ডি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবলার পক্ষ থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। সকালে রাজধানী ধানমন্ডিতে প্রায় 2,000 অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়। দিনব্যাপী কয়েকটি ধাপে চলে এই কার্যক্রম। এছাড়া প্রতিদিন ছিন্নমূল মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রুমার পর থানচিতেও সোনালী ব্যাংকের ম্যানেজারকে অপহরণের ছক কুকি চীনের। রুখে দেয় পুলিশ, নিজামের ল্যাপটপ থেকে সাইবার হামলার পরিকল্পনা ছিল কেএনএফের। লঞ্চে পুরনো চিত্র, ঈদযাত্রায় ঘরমুখী মানুষের ঢল। পদ্মা সেতুর কল্যাণে নতুন রূপে সদরঘাট, বললেন নৌ প্রতিমন্ত্রী। ট্রেন বাসে চিরচেনা ভোগান্তি না থাকায় স্বস্তি। এবং নারায়ণগঞ্জের চাষাড়ায় জিয়াউর রহমান মিউর ভাঙা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, স্থানীয় বিএনপি আওয়ামী লীগকে দায়ী করলেও অস্বীকার সংসদ সদস্য। এ ছিল জনপদের সময়। রাতের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। স্যার আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে ফিরছি এক
কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়ের।